নমস্কার বন্ধুরা, আবার আমি চলে এসেছি আরেকটি জব ভ্যাকেন্সির বিজ্ঞপ্তি নিয়ে। আর আজকে আমি বলবো অ্যামাজনের ভ্যাকেন্সি নিয়ে। মানে রিসেন্টলি অ্যামাজনের একটি ভ্যাকেন্সি বেরিয়েছে, সেটিতে কোয়ালিফিকেশান কি, তার এজ গ্রুপ কি, কি কি পোস্টে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, কতক্ষণেরই বা আপনার কাজ এবং কি কি বেনিফিট আপনি পাবেন, তা সব কিছু কিন্তু আমি এই ভিডিওতে ডিটেলস আলোচনা করব। তাই ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এটি হলো অ্যামাজন ভ্যাকেন্সির অ্যাড। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন, এখান থেকে আপনারা ওয়ার্ক ফ্রম হোম জব করতে পারবেন এবং রিক্রুটমেন্টটি কিন্তু অনলাইন হবে এবং এটা অ্যাবসলিউটলি ফ্রেশারদের জন্য, ফ্রেশাররাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তো বন্ধুরা, এক নজরে এই বিজ্ঞপ্তিটি দেখে নিন। দেখুন, অ্যামাজন থেকে রিক্রুটমেন্ট করা হচ্ছে, ভ্যাকেন্সি হচ্ছে 3800টি, কোয়ালিফিকেশান থাকছে আপনার 12th গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েশন। সিলেকশন প্রসেস কিন্তু একদম সিম্পল, ইন্টারভিউ এবং ডকুমেন্টেশনের মাধ্যমেই কিন্তু আপনাদের সিলেক্টেড করা হবে। আর অনলাইন অ্যাপ্লাই করার ডেট শুরু হয়েছে আপনার 16 জুলাই 2023 থেকে এবং লাস্ট ডেট হচ্ছে অনলাইন অ্যাপ্লাইয়ের 19 আগস্ট 2023। এর মধ্যেই কিন্তু আপনাদের অ্যাপ্লাই করতে হবে। আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন সেটাই কিন্তু আমি এই ভিডিওটাতে ক্লিয়ারলি বলবো। ভ্যাকেন্সির সংখ্যা আমি আপনাদেরকে আগেই বললাম, 3800টি দেখতেই পাচ্ছেন। আর এখানে কী কী পোস্টের জন্য ভ্যাকেন্সি রয়েছে দেখে নিন। কাস্টমার কেয়ার অ্যাসোসিয়েটস, টিম লিড, কোয়ালিটি অ্যাসিওরেন্স, সেলিং পার্টনার সাপোর্ট অ্যাসোসিয়েটস এবং আদার্স, এই পোস্টগুলির জন্য কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এই পোস্টগুলির জন্য কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। এবার বন্ধুরা, আমি বলবো এই পোস্টের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। আপনাদের বয়স হতে হবে 18 বছর বয়স থেকে 45 বছর বয়সের মধ্যে। মানে আপনি 18 বছর বয়স হলে কিন্তু এই ভ্যাকেন্সির জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনার বয়স কিন্তু 45 বছরের বেশি হওয়া চলবে না। আর এডুকেশনাল কোয়ালিফিকেশান লাগছে আপনার 12th গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন। আপনি যে কোনো স্ট্রিমে, যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটিকে কিন্তু আপনার কোর্স কমপ্লিট করতে পারেন। এবার বন্ধুরা শুনে নিন, পে স্কেল কত আছে। পে স্কেল আছে আপনার 26,000 থেকে 40,000 পার মান্থ। জব লোকেশন কিন্তু অ্যাক্রস ইন্ডিয়াতেই রয়েছে, কারণ আপনারা জানেন এটা ওয়ার্ক ফ্রম হোম, আমি প্রথমেই বলেছি, তাই আপনারা ইন্ডিয়ার যে কোনো জায়গা থেকে কিন্তু অ্যাপ্লাই করতেই পারেন। জব টাইপ হচ্ছে ফুল টাইম পারমানেন্ট জব, এক্সপিরিয়েন্স লাগবে না, তবে আপনি এক্সপিরিয়েন্স হলেও কিন্তু আপনি এখানে যোগাযোগ করতে পারেন এবং ফ্রেশার্সদের কিন্তু অলওয়েজ ওয়েলকাম। আর এই পোস্টের জন্য কিন্তু মেল ফিমেল যে কোনো কেউই আপনারা যোগাযোগ করতে পারেন। দেখুন বন্ধুরা, অ্যাপ্লিকেশন ফিতে কী কী আছে। জেনারেল ওবিসি এবং ইডাব্লিউএসের জন্য কিন্তু কোনো রকম ফিস লাগছে না, এসসি এসটিদের জন্য কিন্তু কোনো রকম ফিস লাগছে না, মানে অ্যাপ্লিকেশন কিন্তু কমপ্লিটলি ফ্রি, কোনো রকম টাকা পয়সা কিন্তু এখানে লাগছে না। এবার আপনি বলে দিই কীভাবে আপনি অ্যাপ্লাই করবেন। এখানে কিন্তু আপনি কমপ্লিটলি অনলাইন অ্যাপ্লাই করবেন এবং যে ওয়েবসাইটটি একটু পরে আমি আপনাকে বলবো, সেই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনি এর ফর্মটি ফিল আপ করতে পারেন। আর আপনার ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেলে অবশ্যই আপনি একটি প্রিন্ট আউট কিন্তু নিয়ে রাখবেন। বন্ধুরা, এই ওয়েবসাইটটি নোট ডাউন করুন, www.studyfordreams.in। এই ওয়েবসাইটটি থেকে কিন্তু আপনার ফর্ম ফিল আপ করতে পারবেন। ক্লিক নাওতে ক্লিক করার পর কিন্তু এরকম ধরনের একটা ইন্টারফেস খুলবে, যেখানে অ্যাপ্লাই নাও আপনাকে করতে হবে। কিন্তু অ্যাপ্লাই নাও করার আগে আমি আপনাকে ডেসক্রিপশনটা ভালো করে পড়ে বুঝিয়ে দেব, কী কীভাবে আপনি কাজ করবেন, কী কী কাজ আপনাকে করতে হবে এবং কী কী বেনিফিট আপনি পাবেন এবং কতক্ষণই বা কাজ করবেন, তাই কিন্তু ডেসক্রিপশনে লেখা আছে। সেটা কিন্তু আমি আপনাদেরকে ভালো করে পড়ে বুঝিয়ে দেব। কাজে জয়েন করার আগে কিন্তু আপনার কতক্ষণের কাজ সেটা কিন্তু জেনে নেওয়াটা খুব জরুরি। আর আপনাদেরকে আমি ভালো করে ভেঙে বলে দিই বন্ধুরা, আপনাদের কিন্তু ছুটি প্রায় থাকবে না বললেই চলে। এই চাকরিতে 24x7 কিন্তু আপনাদের কাজ করতে হবে। আপনাদের কিন্তু জব আওয়ার থাকবে রাত 12টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং আপনাকে সানডে টু মনডে কিন্তু রেগুলারই জব অ্যাটেন্ড করতে হবে। আর এখানে কিন্তু লেখাই আছে, ইউ মে বি রিকোয়ার্ড টু ওয়ার্ক ন্যাশনাল হলিডেজ, মানে ন্যাশনাল হলিডেজ যেগুলো আমরা পাই সেগুলোতেও কিন্তু আপনাকে কাজ করার প্রয়োজন হতে পারে। কাজেই আপনারা কিন্তু জেনেই কিন্তু এই চাকরিতে জয়েন করার কথা ভাববেন।
বন্ধুরা, আমি আপনাদেরকে আগেই বলেছি 18 বছর বয়স হলে কিন্তু আপনারা জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন, এবং আপনাদের কিন্তু ইংলিশ লেখা এবং বলার দক্ষতায় থাকতে হবে, মানে আপনাদেরকে ইংলিশ বলতে এবং লিখতে কিন্তু পারদর্শী হতে হবে, আপনাদের কম্পিউটারের গুড নলেজ থাকতে হবে। তবে আপনারা যে চাকরিটি করবেন, মানে আপনারা যে শিফট করবেন, সেই শিফটের কিন্তু আপনারা টাইমিং চেঞ্জ করতে পারেন। চাইলে আপনারা আর্লি মর্নিং নিতে পারেন, লেট নিতে পারেন, ওভারনাইট নিতে পারেন, উইকেন্ড এবং ওভারটাইমও করতে পারেন। এবার বন্ধুরা জেনে নিন ভালো করে যে কী কী বেনিফিট আপনি অ্যামাজনের থেকে পাবেন। আপনি মেডিকেল ইন্স্যুরেন্স পাবেন, পার্সোনাল লোন পাবেন, ইন্টারনেট অ্যালাউন্স পাবেন, লাইফস্টাইল বেনিফিটস এবং রিটেল কিছু ডিসকাউন্টও আপনি কিন্তু পাবেন, এবং আপনি এক্সপার্টদের থেকে ট্রেনিং পাবেন এবং অনগোয়িং অপরচুনিটিস কিছু পাবেন। মানে আপনি এই জবটি জয়েন করার পর আপনি ফ্রেশার্স হলেও কিন্তু তাদের থেকে কিছু শিখতে পারবেন, তারা কিন্তু আপনাকে শিখেই কিন্তু আপনাকে এই জবে অ্যাপয়েন্ট করবে। তো বন্ধুরা, সমস্ত ডিসক্রিপশন আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। এবার আমি এই অ্যাপ্লাই নাও বাটনটি ক্লিক করে আপনাদের দেখাবো এবং কীভাবে ফর্মটি ফিল আপ করতে হয় সেটাকেও আপনাদেরকে দেখাবো। তবে তার আগে প্লিজ ফোনটাকে রোটেট করে নেবেন। তো বন্ধুরা, অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পর কিন্তু এরকম একটা রেজিস্ট্রেশন ফর্ম ওপেন হবে। এই ফর্মটিতে দেখুন আপনার সমস্ত ডিটেলস দেওয়া আছে। প্রথমেই দেখুন আছে লিগ্যাল ফার্স্ট নেম। লিগ্যাল ফার্স্ট নেম মানে কিন্তু আপনার আধার কার্ড এবং প্যান কার্ড বা ভোটার কার্ডে যে ধরনের নাম রয়েছে, যে নাম আর যে সারনেম রয়েছে সেটা কিন্তু আপনি দেবেন, এছাড়া কিন্তু অন্য কিছু দেবেন না। নেক্সট আপনি দেবেন ইমেল আইডি, তারপর আছে আপনার মোবাইল নাম্বার, তারপর আপনার ডেট অফ বার্থ। ডেট অফ বার্থে কিন্তু অবশ্যই আপনি আপনার আধার কার্ড এবং প্যান কার্ডের যে ডেট অফ বার্থ আছে সেটাই কিন্তু দেবেন, অন্য কিছু দেবেন না। নেক্সট জেন্ডার দেবেন, মানে আপনি মেল না ফিমেল কি সেটা দেবেন। বন্ধুরা, নেক্সট অপশনটিতে অবশ্যই আই চুজ নট টু স্পেসিফাই ক্লিক করবেন। নেক্সট হচ্ছে আপনার সোর্স কোথায়, মানে কোত্থেকে আপনি জানতে পেরেছেন জবটির সম্পর্কে, সেটি এখানে টিকমার্ক করবেন। যেটি সম্পর্কে আপনি জানেছেন সেটিতে টিকমার্ক করবেন। নেক্সট আসছে অনলাইন জব ব্র্যান্ডস, মানে আপনি কোত্থেকে জানতে পেরেছেন, অবশ্যই এটা আপনি করবেন। অ্যামাজন কেরিয়ার পেজ, মানে অ্যামাজন কেরিয়ার পেজ থেকে কিন্তু আপনি এটা জানতে পেরেছেন এই অ্যাডটি সম্পর্কে। এবার এখানে কিন্তু আপনার নেটিভ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। নেটিভ ল্যাঙ্গুয়েজ মানে যেটা আপনার মাদার ল্যাঙ্গুয়েজ, অবশ্যই আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা তাই অবশ্যই এটা বাংলা বেঙ্গলি হবে। আপনার যদি কোনো ডিসএবিলিটি থাকে তো আপনি টিক করবেন ইয়েস, আর যদি নো থাকে, যদি না থাকে তাহলে নোতে টিক করে দেবেন। নেক্সট আসছে এক্সপিরিয়েন্স ডিটেলস, মানে আপনি এক্সপিরিয়েন্স অর এক্সপিরিয়েন্স নট সেটা মেনশান করবেন। নেক্সট দেখুন ডকুমেন্টস, ডকুমেন্টসে লাগবে আপনার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। এই পাসপোর্ট সাইজ ফটোগ্রাফটি কিন্তু আপনার ফোন ক্যামেরাতে সুন্দরভাবে ক্লিক করবেন, যেন কোনো রকম ডার্কার সাইড না থাকে, মানে আলোটা যেন পরিষ্কার থাকে, আপনার ফেস যেন ক্লিয়ারলি ভিজিবল হয়। এবার যে টিক চেকবক্সগুলো রয়েছে সেগুলোতে অবশ্যই টিক করে দেবেন। দেখুন আই এগ্রি, এই চেকবক্সটিতে টিক করবেন, এখানেও আই এগ্রি করবেন, তারপর কিন্তু সাবমিট বাটনে ক্লিক করবেন। সো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাকে কিন্তু একটা ভিডিওতে লাইক করে দেবে, আর যদি আমার এই কন্টেন্ট আরও এরকম পেতে চাও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের জন্য টাটা।